अनिंदिता एंटारप्राइजर तरफ थे दिव्येंदु चौधरी अपन के चैने वेलकाम जाना। आज अपन एक 2BHK फ्लैट 1140 स्क्वायर फिटे नहीं साउथ ईस्ट एंड वेस्ट थ्री साइड ओपन 2BHK फ्लैट। अनेक बड़ो 2BHK फ्लैटर जो इंटरेस्टेड थकें बार बार बोले तो सरकम ही एक फ्लैट यहाँ जी प्लस थ्री बिल्डिंग सेकेंड फ्लोरे अवस्थित। अपनारा देखते लिफ्ट एरियर स्पेस एट एक स्टेयर केसर भिउ आपनारा देखते एर एक एक फ्लोरे दुटो करे फ्लैट रही है एक 986 स्क्वायर फिट जेटा नॉर्थ और वेस्ट ओपन और आरेकटा फ्लैट रही है एक नॉर्थ वेस्ट एंड ईस्ट थ्री साइड ओपन और आरेकटा फ्लैट रही है जेटा आपनादेर सामने एखन स्क्रीने रही है सेटा होच्छे 1140 स्क्वायर फिट साउथ वेस्ट और ईस्ट ओपन। लोकेशन होच्छे एकदम डानलप मोड़ थेके वॉकिंग डिस्टेंस 7 থেকে 8 মিনিট और एटार कनेक्टिविटी मेन बेसिकाली बला जाए बीटी रोड 4 থেকে 5 মিনিট वॉकिंग डिस्टेंस रही है। खूब ही भालो एक प्रोजेक्ट एक छोटो जायगार ऊपर खूब भालो प्रोमोटारे तैरी करा प्रोजेक्ट अपना फिनिशिंग क्वालिटी देखले बुझते पारबेन। आमरा एखन साउथेर दिके फेस करे फ्लैटे एंट्री निलाम। एंट्री नेवार पर जे जायगाटा सेटा होच्छे लिविंग डाइनिंग तार लेफ्ट साइडे किचेन और कमन टॉयलेट रही है। ठीक तार पाशे आपनार একটা অ্যাটাচ টয়লেট দিয়ে মাস্টার বেডরুম রয়েছে যেটা পুরোপুরি সাউথ ইস্ট ওপেন আর যে উইন্ডোটা দেখছেন এটা ডাইনিং এর উইন্ডো যেটা আপনার পুরো সাউথ ওপেন আর রাইট সাইডে আরেকটা রুম রয়েছে যেটা সাউথ এন্ড ওয়েস্ট ওপেন উইথ ব্যালকনি রয়েছে। খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটির প্রজেক্ট এবং যা যে প্রমোটার রয়েছে তার কাজ আপনাদেরকে নতুন করে বলার নেই খুবই ভালো প্রমোটারের কাজ। এবং এর যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে সব আপনার 4x4 মার্বেল যার ফলে এক একটা বড় চাই ইউজ করা হয়েছে। এটা কিন্তু একদমই ওই 2x2 মার্বেল বা 2x1.5 মার্বেল নয় একদম 4x4 বড় বড় মার্বেলের পিস কিন্তু ইউজ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং ডাইনিং এ রয়েছি। এই এন্ট্রি গেট থেকে আমরা এন্ট্রি নিয়েছি। এটা একটা জাস্ট 3.5-4 ফিটের একটা ছোট্ট প্যাসেজ টাইপের যেখানে আপনি শু র‍্যাক রেখে শু রাখার জায়গা রাখতে পারবেন। তারপরে এন্ট্রি করার পর লেফট সাইডে কিচেন পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লেফট সাইডে কিচেনের ভিউটার দিকে যাচ্ছি। এটা কিচেনটা একদম পুরো লিভিং ডাইনিং থেকে পুরোপুরি সেপারেট। যদি কেউ মনে করে তার ফ্যামিলি প্রাইভেসির জন্য এটা খুবই ভালো কারণ কিচেনে যদি কোনো মহিলা বা বয়স্ক মহিলা হোক বা ইয়ং হোক যেই রান্না করুক না কেন তার কিন্তু পুরোপুরি প্রাইভেসি রয়েছে। এর যে গ্রানাইট টপটা দেখছেন ইস্ট আর সাউথের দিকে রয়েছে। কিচেনটা লম্বায় প্রায় 8.5 থেকে 9 ফিটের কাছাকাছি রয়েছে এবং চওড়ায় প্রায় 7.5 থেকে 8 ফিটের কাছাকাছি রয়েছে। অলমোস্ট স্কোয়ার টাইপের কিচেন। এর যে গ্রানাইট টপের ছোটো দিক মানে যেদিকটা উইন্ডো রয়েছে সেটা ইস্টের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইস্টের দিকে যে বিল্ডিংটা রয়েছে সেটাও প্রায় 7 থেকে 8 ফিটের ডিফারেন্সে রয়েছে যার ফলে এখান থেকে ব্লকিং হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর এর উইন্ডোর সাইজও যথেষ্ট বড়। অনেক বিল্ডিংয়ে দেখবেন না এত বড় কিচেন উইন্ডো থাকে একটা ছোট ইউনিট থাকে বাট এখানে অনেক বড় সাইজের উইন্ডো রয়েছে। ঠিক কিচেনের পাশেই রয়েছে কমন টয়লেট। এর যে লেন্থ রয়েছে প্রায় 7.5 ফিট 6.5 থেকে 7 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। চওড়াইতে তুলনামূলক একটু ছোট রয়েছে এটা 4.5 থেকে 4.5 ফিটের চওড়া রয়েছে। এখানে স্যানিটারি ফিটিং সিপি ফিটিং সবই লাগানো হবে। এটা অলমোস্ট রেডি আর 3 থেকে 4 মাসের মধ্যে ফ্ল্যাটের হ্যান্ডওভার রয়েছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার রান করছে যেটা সেটাতে যোগাযোগ করুন। এই ঠিক কিচেনের সামনে দেখুন একটা বেসিন অপশন রয়েছে। আমরা এখন লিভিং ডাইনিং এরিয়াতে রইলাম। আমরা লিভিং ডাইনিংটা লম্বায় রয়েছে প্রায় 14 থেকে 15 ফিট এবং চওড়ায় রয়েছে 10.5 থেকে 11 ফিট। যথেষ্ট বড় একটা লিভিং ডাইনিং এবং সেক্ষেত্রে দেখুন সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দরভাবে ডাইনিং এরিয়াতে প্রবেশ করছে। আমরা এখন জাস্ট টয়লেট কমন টয়লেটের পাশেই যে মাস্টার বেডরুম সেখানে প্রবেশ করলাম। এন্ট্রি গেটের সামনেই রয়েছে অ্যাটাচ টয়লেটটা আর ঠিক অ্যাটাচ টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে বেডরুমের এরিয়া। এই রুমটা প্রায় 10.5x11 রুম রয়েছে আর এর যে দুটো উইন্ডোই যথেষ্ট বড় মাপের রয়েছে এবং খুব ভালো। একদিকে যেদিক দিকে রোদ আসছে সেটা সাউথের দিক আর যেদিকটা আপনার কিচেন থেকে যে ইস্টের দিক ভিউটা পেয়েছিলাম এটা সেই রকমই দিক। এর দেখুন বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর ইস্টের দিকে দেখুন দুটো বিল্ডিংয়ের মাঝের যে গ্যাপটা সেটা কিন্তু এর উইন্ডোর সামনে রয়েছে। তো যার ফলে ইস্ট কোনোদিনই ব্লক হবে না। ইস্ট সূর্যের আলো পুরোপুরি এই রুমের ভেতরে প্রবেশ করবে এবং এর যে
বেসটা রয়েছে, পুরো দেখুন বক্স প্যাটার্নে রয়েছে, এবং সেটাকে যে গ্রিল ফিটিংসটা হবে সেটা থেকে এটাকে ইউটিলাইজ করে এটা একটা বক্স উইন্ডো হিসেবে ইউজ করা যেতে পারে। আমরা এখন সাউথের দিকের ভিউটা দেখতে পাচ্ছি উইন্ডো থেকে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার বডিও দেখা যাচ্ছে যেটা একটা দুটো বিল্ডিংয়ের ডিফারেন্সেই রয়েছে, যার ফলে এর কিন্তু ব্লকিং একদমই নেই। এর সাউথের দিকেও দেখুন প্রায় 15 ফিট, 12 থেকে 14 থেকে 15 ফিট গ্যাপ রাখা রয়েছে, এবং যেহেতু সাউথের দিকের বিল্ডিংটা একতলা দোতলা তো ন্যাচারালি এটার থেকে আপনার সেই ডিস্টেন্সটা রয়েছে। আমরা মাস্টার বেডরুম থেকে এখন বেরোনোর দিকে যে টয়লেট, অ্যাটাচ টয়লেট, সেটার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এটা লম্বায় রয়েছে প্রায় 6.5 থেকে 7 ফিট, চওড়ায় কিন্তু 3.5 থেকে 4 ফিট, কোথাও 3.5 ফিট, কোথাও 3 ফিট থেকে 3.5 ফিট, কোথাও 3.5 থেকে 4 ফিট। আর এর যে স্যানিটারি ফিটিং, সিপি ফিটিং সবই লাগানো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্বেল ফ্লোরিংই রয়েছে, পুরো ফ্ল্যাট এবং টয়লেটে দুটোতেই মার্বেল ফ্লোরিং রয়েছে। দেখতে পেলেন আপনারা অ্যাটাচ টয়লেটের ভিউ। আমরা আবার লিভিং ডাইনিংয়ে ব্যাক করলাম। দেখুন এই ফ্ল্যাটের কিন্তু কোনো জায়গা নষ্ট নেই, একদম প্রত্যেকটা কানেক্টিভিটি কিন্তু লিভিং ডাইনিংয়ের সঙ্গে রয়েছে। লিভিং ডাইনিংয়ের যে সাউথের দিকের উইন্ডো, সেটার সামনে দেখুন একটা আরেকটা কলের পয়েন্ট রয়েছে। কেউ চাইলে এখানে ওয়াশিং মেশিন বসাতে পারে, কেউ চাইলে এখানে আরেকটা বেসিনের অপশান নিতে পারে, যে যেরকমভাবে চায়। আমরা লিভিং ডাইনিংয়ের উপরে যে সাউথের ভিউ সেটাও দেখতে পাচ্ছি, যেটা বেডরুম থেকে ভিউ দেখলাম সেম ভিউ কিন্তু এখানেও দেখা যাচ্ছে। দের যে বসার যে জায়গা বলা যায়, একটা ব্যালকনি বলবো না এটাকে, একটা ছোট যে আপনার স্পেস রয়েছে বক্স উইন্ডো টাইপের, এবং খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কেউ যদি চায় এটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে পারে। আমরা এখন লিভিং ডাইনিং থেকে সেকেন্ড যে বেডরুম সেই অপশনে ঢুকলাম। এই বেডরুমটা দু সাইড ওপেন, যেটা সাউথের দিকের উইন্ডোটা বড়, আর ওয়েস্টের দিকে যে ব্যালকনি রয়েছে সেই উইন্ডোটা একটু ছোট। এর যে রুম সাইজ রয়েছে এটাও প্রায় 10.5 থেকে 11.5 ফিটের কাছাকাছি রয়েছে, এবং যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম। প্রত্যেকটা বেডরুমের দুদিকে করে উইন্ডো রয়েছে, যার ফলে প্রচণ্ড এয়ার এবং স্পেস কনজাম্পশনও খুব ভালো রয়েছে, যার ফলে উইন্ডোগুলো বড় সাইজ দেওয়াতে লাইট অ্যাডিকুয়েট রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে এয়ারি। আপনি বুঝতেই পাচ্ছেন ইস্ট ওয়েস্ট প্লাস সাউথ এরকম ফ্ল্যাট কিন্তু দেখা যায় না। যারা ইন্টারেস্টেড থাকবেন ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্ল্যাটের এনকোয়ারি থাকবে, এবং যার পছন্দ হয়ে যাবে সে কিন্তু পেয়ে যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমরা এখন ব্যালকনির ভিউটা দেখব, এবং দেখুন ব্যালকনিটা টু সাইড ওপেন, পুরোপুরি ওয়েস্টের দিকে লম্বা দিকটা আর সাউথের দিকে সরু দিকটা রয়েছে, এবং এটাও যথেষ্ট স্পেসিয়াস এবং একটা লম্বায় বলতে পারেন প্রায় 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় কিন্তু 3 থেকে 3.25 ফিটের মতন চওড়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরও যে বাইরের পোর্শনটা রয়েছে এটাও বক্স প্যাটার্ন রয়েছে। যদি গ্রিলটা আউটসাইড ইনস্টলেশন করা যায় তাহলে ন্যাচারালি এটার একটা খুব ভালো স্পেস থাকবে, সে কেউ যদি চায় ব্যালকনিতে বসে টাইম স্পেন্ড করা সেটা কিন্তু খুব ইজিলি করতে পারবে। আশেপাশে কোনো ব্লকিং নেই, সব একতলা দোতলা বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যালকনির ভিউটা আমরা দেখানোর চেষ্টা করলাম। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের অনেক দিন পরে আরেকটা ভিডিও আমরা নিয়ে আসলাম, যেহেতু মাঝখানে একটু অন্য কাজের জন্য আমরা অন্য একটা প্ল্যানিংয়ে এগোচ্ছিলাম এবং সেটাও সাকসেসফুল হয়েছে। আগামী দিনে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের প্রেজেন্টেশনও আপনারা দেখতে পাবেন, সেরকম প্ল্যানিংই রয়েছে। যাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন, আর অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে আগামী দিনের ভিডিও আরও দেখুন।